ওয়েলকাম স্টুডেন্ট বেদাঙ্কুর অক্কমে তোমাদেরকে স্বাগতম। প্রিন্সিপিয়া ম্যাম তোমাদের ম্যাথমেটিক্স টিচার। চলে এসেছি নতুন একটি অঙ্ক নিয়ে, চলো দেখে নেওয়া যাক অঙ্কটি। একজন নির্বাচকের কাছে 300টি সহজ সত্য বা মিথ্যে প্রশ্ন, 200টি জটিল সত্য বা মিথ্যে প্রশ্ন আছে, 500টি সহজ এমসিকিউ এবং 400টি জটিল এমসিকিউ আছে। যদি একজন প্রশ্নকর্তাকে সমসম্ভব ভাবে প্রশ্ন তৈরি করতে দেওয়া হয়, তবে প্রশ্নটি সহজ এমসিকিউ হিসেবে নির্বাচিত হওয়ার সম্ভাবনা কত? এখানে দেখো, একজন প্রশ্নকর্তার কাছে মোট কতগুলি এখানে আমার প্রশ্ন আছে আগে দেখে নিই। মোট প্রশ্নের সংখ্যা কত? 300 প্লাস 200 প্লাস 500 প্লাস 400, এটা হচ্ছে মোট প্রশ্ন সংখ্যা। তার মানে কত? এটা মোট প্রশ্ন সংখ্যা, তাহলে এটা ইজ ইকুয়াল টু কত লেখা যায় দেখো, 1400টি। এটি হলো মোট সংখ্যা। এবার প্রশ্নকর্তা সমসম্ভব ভাবে যদি প্রশ্ন তৈরি করে, তাহলে সহজ এমসিকিউ, এখানে সহজ এমসিকিউ এর সংখ্যা কত? সহজ এমসিকিউ এর সংখ্যা দেখো এখানে আছে 500টি। তাহলে সহজ এমসিকিউ নির্বাচনের প্রবাবিলিটি কি হয়ে যাবে, নির্ণয় সম্ভাবনা হয়ে যাবে তোমার এমসিকিউ আছে 500টি ডিভাইডেড বাই 1400 ইজ ইকুয়াল টু কত? 5 এ 14, কারণ এখানে শূন্য ক্যান্সেল করছে। তাহলে সেক্ষেত্রে নির্ণয় সম্ভাবনা কত? 5 এ 14। থ্যাংক ইউ ফর ওয়াচিং বেদাঙ্ক ডট কম। আরো নতুন নতুন অঙ্কের সমাধান পেতে অবশ্যই বেদাঙ্ক ডট কম ব্রাউজ করো।